আসসালামু আলাইকুম। আমরা এখন রয়েছি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড মানে বন্যার পানিতে, মানে কোথাও হাঁটু পানি, কোথাও আরও বেশি, মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ পানিবন্দি। আমরা আসছি ঢাকা থেকে। তো আসলে সারা বাংলাদেশে যে ভয়াবহ এক অবস্থা তৈরি হয়েছে, এটাকে আমাদের পরিষ্কারভাবে বলতে হবে যে এটি কোনো প্রাকৃতিক কিংবা কোনো মানে প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক বন্যা নয়, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ইন্ডিয়া বাংলাদেশের উপরে এই দুর্যোগ এক প্রকারে চাপিয়ে দিয়েছে। তো আমরা এই ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই মূলত সারা বাংলাদেশে আমরা আমাদের যে কার্যক্রম, যে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও, এই আন্দোলন কিন্তু সর্বপ্রথম আমরাই শুরু করেছিলাম গত এক বছর আগে। এবং সেই আন্দোলনের মানে ইয়া হিসাবে এখানে এসে আমি দেখছি আমাদের কয়েকজন সহযোদ্ধার গায়ে এসে টি শার্ট ভারতীয় পণ্য বর্জনের, আমি জানতাম না যেখানে এসে। তো এই টি শার্ট কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ওই সময় পাঠিয়েছি, 64টি জেলাতেই আমাদের এই টি শার্ট এবং এই ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম। এবং আমরা আগে থেকে বলে আসছি যে বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে সবার আগে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আগ্রাসন হটাতে হবে। দেশ থেকে যতদিন না পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন আমরা হটাতে পারি, বাংলাদেশ কোনোদিনই বিপদ মুক্ত হবে না। আজকে এই যে পানি, এই পানি অনেকেই বলে যে এটা আমাদের বন্যা, কিন্তু এটাকে বন্যা বলা যাবে না, এটা একটা রাজনৈতিক দুর্যোগ। ভারত কোনো আন্তর্জাতিক নিয়ম নীতি আইনকে তোয়াক্কা না করে আমাদের যে অভিন্ন নদীগুলো রয়েছে সীমান্তে, এই নদীগুলোর উপরে বাদ দিয়েছে। এই বাদ দেওয়ার কিন্তু কোনো আন্তর্জাতিক আইন নেই, কারণ যে নদীগুলো বিভিন্ন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এরকম কোনো নদীতে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো আইন নেই। কিন্তু ভারত মানে তাদের ক্ষমতাকে ব্যবহার করে এক প্রকারের মানে নিজেদের দাপটে তারা এই বাদগুলো দিয়েছে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে তখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল, অর্থাৎ আওয়ামী লীগ এবং হাসিনা, এই হাসিনা হচ্ছে আওয়ামী লীগের একটা কেনা দাস এবং গোলাম। বিদায় এই খুনি হাসিনার কেউ তখন বাধা দেওয়ার তো মানে দুঃসাহসও দেখায় নাই, বরং আরও ভারতকে বলেছে আপনাদের যা যা লাগে নিয়ে যান। তখন যদি বাংলাদেশ প্রতিবাদ করত, বাধা দিত, তাহলে ইন্ডিয়া আমাদের এই নদীগুলোর উপরে বাদ দেওয়ার সাহস করত না। আজকে তারা বাদ দিয়েছে, ভালো কথা। এখন যখন ভারতে সেই বাঁধগুলোর ওপারে পর্যাপ্ত পানি চলে আসছে, তারা সবগুলো গেট খুলে দিয়ে বাংলাদেশকে এখন পানিতে ডুবিয়ে মারতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ আল্লাহর রহমতে ডুবিয়ে মারা তো দূরে থাক, আমরা বলেছি ভারতকে আমাদের এক বিন্দু পরিমাণ কোনো প্রয়োজন নেই। দরকার আছে ভাই, এই যে এত বড় দুর্যোগ, লাখ লাখ মানুষ পানিবন্দী, আপনি একটু ক্লোজ হন, এই যে এত মানুষ পানিবন্দী, আমরা কিন্তু আসলে ভারতের কাছে কোনো সহযোগিতা চাই নাই। ভারতের কাছে আমরা সহযোগিতা চেয়েছি, ভারতকে আমাদের কোনো প্রয়োজন নেই। ভারত ছাড়াই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, কি বলেন? ভারত ছাড়াই এই দেশ চলতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য ভারতকে বাংলাদেশ থেকে সমূলে উৎপাটন করতে হবে। আমরা শপথ নিব যে বাংলাদেশ থেকে ভারতের প্রত্যেকটা এজেন্ট, প্রত্যেকটা দালালকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই আমরা জারি রাখবো। আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখনো ভারতের দালালরা বসে আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার সাথে আমাদের অসংখ্যবার মিটিং হয়েছে এবং গত কয়েকদিন আগেও আমরা মিটিং করে আসলাম। সেই মিটিংয়েও বলেছি প্রত্যেকটা অফিস, আদালত, দপ্তরে এখনো ভারতীয় দালালরা বসে আছে, দালালদের উৎখাত করতে হবে। এবং প্রত্যেকটা অফিস, আদালতে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের বসাতে চাই। এই জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় ছাত্র জনতাকে রুখে দাঁড়াতে হবে। আমাদের কর্নেল মশিউজ্জামান, আমাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের গণ অধিকার পরিষদের কনভেনার, তিনিও আছেন আমাদের সাথে। জামান ভাই চলে আসেন সামনের দিকে, জামান ভাই চলে আসেন, না জুতা থাক, অসুবিধা নেই, জুতা সহ চলে আসেন, বুঝলে বুঝো। তো ভাইরা আমরা এখানে আসছি আমরা সামান্য কিছু উপহার নিয়ে, এটাকে কেউ ত্রাণ বলবেন না, আমরা একটু খাদ্য সামগ্রী নিয়ে আসছি। আমাদের আরেকটা ট্রাক রাস্তায় আটকা আছে, প্রচণ্ড জ্যাম, আমরা সকাল 9টায় রওনা দিয়েছি, 7 ঘন্টা সময় লাগছে কুমিল্লা আসতে, তো আমাদের গাড়িটা এখনো পৌঁছাতে পারে নাই। তো আমরা কিছু খাদ্য সামগ্রী উপহার হিসাবে নিয়ে আসছি, আমাদের ভাইরা যারা অসহায় তাদেরকে আমরা এখানে ইনশাআল্লাহ তুলে দেবো। অনেকেই এটাকে ত্রাণ বলে থাকে, আমরা ত্রাণ বলতে চাই না, কারণ কুমিল্লার মানুষ অনেক সম্পদশালী, সবাই ধনাঢ্য, আসলে হঠাৎ করে এরকম একটা দুর্যোগ আসার কারণে মানুষ মানে একটা বিপর্যয় একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। তো আমরা ভাই হিসাবে এক ভাইয়ের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক, আমরা কারো ভাই, কারো বোন, কারো সহযোদ্ধা, কারো বন্ধু, তো সেই হিসেবে আমরা আসছি। ইনশাআল্লাহ আমাদের ক্ষুদ্র পরিসরে যতটুকু আমরা আমাদের সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করব। আমাদের আরেকটা গাড়ি আছে, ওটা আসলে হয়তো ওটা বোধহয় রাত 9টা 10টা বাজবে। তো এই হচ্ছে কথা, আজকে আমরা এখানে আমাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান আছেন,
তিনিও কথা বলবেন। আমাদের এখানে কুমিল্লার ভাইয়েরা আছেন, এই যে দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের একটা শেল্টার, এখানে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছেন, আমাদের এটা মাদ্রাসা একটা। তো যাই হোক, যেমন ভাই আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, উপস্থিত যারা আছেন সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আমি সবাই এদিকে চেপে আসেন, আপনাদের এই দুঃসময়ে আমরা এসেছি খুব সামান্য কিছু সহযোগিতা নিয়ে আপনাদের কাছে। শুধু আপনাদের সাথে আমাদের যে আত্মীয়তা, যে ভ্রাতৃত্ববোধ, সেটা প্রকাশ করতে। আপনারা এই গ্রামে যারা আছেন বা আশেপাশে যারা আছেন সবাই মিলে যে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন সেটা আমাদের জানা আছে। আমরা এখানে আপনাদের কোনো সহায়তা দিতে আসিনি, আমরা আমাদের আপনাদের সাথে ভ্রাতৃত্ববোধ প্রকাশ করতে, আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছি। ঠিক, আপনারা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই ফরেনের কাছে শুনেছেন এবং আপনারা বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে সবাই জানেন যে এইবারের এই বন্যাটার কিছু কারণ আছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ সাধারণত এই ধরনের পরিস্থিতিতে যেই দেশ দুটির মধ্যে দিয়ে অনেকগুলি আন্তর্জাতিক নদী বয়ে গেছে, সেখানে তাদের উচিত ছিল আমাদেরকে একটা সতর্কতা পাঠানো। এই সিজনে বড় বৃষ্টি হবে, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের উজানে হবে, আমাদের এখানে হবে, পানির গতি এবং পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং ভারতের থেকে কিছু পানি বা সবটাই পানি, অতিরিক্ত পানি যেটা, সেটা ফাইনালি আমাদের দেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে যাবে। এটা আল্লাহ নির্দেশিত একটা বিষয়, এটার জন্যে আমাদের কারোর কিছু করার নেই। এই সম্পূর্ণ জিনিসটা প্রকৃতির উপরে নির্ভরশীল এবং আল্লাহর উপরে নির্ভরশীল। কিন্তু আমরা এটুক অন্তত দাবি করতে পারি যে ভারতের এই পরিস্থিতিতে উচিত ছিল তাদের ওখানে পানির উচ্চতা কীভাবে বাড়ছে, তারা কোন বাঁধের গেট কবে খুলবে, কি পরিমাণ পানি বাংলাদেশের দিকে তারা এই সময়ে ছাড়বে, সেটা আমাদের জানানো। একজন বন্ধু যদি বন্ধুত্ব দাবি করতে চায় আমার কাছে, আমার সাথে, তাহলে তার উচিত আমাকে বিপদ সম্পর্কে, যে বিপদটার সম্বন্ধে সে ওয়াকিবাল, সে জানে, সেই সম্পর্কে আমাকে আগে সতর্ক করা যে বন্ধু তোমার দিকে এইরকম বিপদ আমার এলাকার থেকে যাচ্ছে, প্রাকৃতিক বিপদ। কিন্তু সেরকম কোনো ওয়ার্নিং বা নোটিশ বা পূর্বাভাস আমরা ভারতের থেকে এবার পাইনি, আগেও কোনো দিন পাইনি, কিন্তু এবার যে এটা এত সিরিয়াস ছিল সেজন্য এবারও পাওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। অথচ অনবরত তারা বন্ধুত্বের দাবি করে। এই সময়ে আমি আপনাদের সকলের হয়ে, যারা আপনারা এখানে আজকে ভুক্তভোগী তাদের সকলের হয়ে ভারতকে বলতে চাই যে আপনারা আমাদের সাথে কখনোই অতীতে বন্ধুত্ব সুলভ আলাপ ব্যবহার করেননি, এবারও করলেন না। কাজে আপনারা যখন বন্ধুত্বের দাবি নিয়ে আবার সামনে দাঁড়াবেন, আমাকে এই ইতিহাসটা মনে রেখে আপনার সাথে বন্ধুত্বের কথা বলতে হবে। আমরা অবশ্যই আপনার অতীতের আচরণ, আজকের এই আচরণ ভুলে গিয়ে আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো না। আপনাকে এটা বুঝে আমার কাছে আসতে হবে, এটার জন্যে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে, এটার জন্যে আপনাকে অনুতপ্ত হতে হবে, শুধুমাত্র তখনই আমরা আপনাদের সাথে বন্ধুত্ব করব। আমি প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, এটা যেমন ঠিক সেটা এটা এরকমও ঠিক যে যেই প্রতিবেশী আমার সাথে এই রকম আচরণ করেছে তার এই আচরণটা আমি ভুলে যাব না, সেটাও ঠিক। ভবিষ্যতে ভারতের সাথে কি সম্পর্ক হবে সেটা নির্ভর করবে আজকের এই ঘটনার উপরে, ভারত কোনোদিন বা ভারতের কোনো নেতা কোনোদিন অনুশোচনা প্রকাশ করেন কি না তার উপরে। এখন আজান হচ্ছে, আমি কথা আর বাড়াবো না, আমরা আমাদের কাজ শেষ করে রাত নামার আগেই এখান থেকে বের হতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সারাদিন আমাদের জন্য অপেক্ষা করার জন্যে। আসসালামু আলাইকুম।